বগুড়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার, সামাজিক ও পারিবারিক কলহের জেরে বেড়েছে খুনের ঘটনা। তুচ্ছ বিষয় নিয়েই ঘটছে সংঘাত। গেল পাঁচ মাসেই খুন হয়েছে 23 জন, যার মধ্যে 22 জনই ছুরিকাঘাতে। তরুণ যুবকদের ধারালো অস্ত্রের এমন ব্যবহারে উদ্বিগ্ন স্থানীয়রা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা বলছে পুলিশ। ফরহাদুজ্জামান শাহির রিপোর্ট। গেল মার্চ মাসের 11 তারিখ বগুড়া শহরের সাতমাথায় ছুরিকাঘাতে আহত হন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান। এরপর 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় অভিযুক্ত হন নিজ সংগঠন সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার সহযোগীরা। 22 ফেব্রুয়ারি ফুলতলা বাজারে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে খুন করে যুবলীগ নেতা ফোরকান হোসেনকে। এর আগে ফেব্রুয়ারির 9 তারিখ শিবগঞ্জে কুপিয়ে খুন করা হয় কৃষক লীগ নেতা নান্টু মিয়াকেও। 4 এপ্রিল সন্ধ্যায় খুন হন সরকারি আজিজুল হক কলেজের সাবেক শিক্ষার্থী বিশু মিয়া। সবশেষ গেল 30 মে শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শিহাবুদ্দিন বাবুকে প্রকাশ্যে খুন হতে হয় রাজনৈতিক প্রতিপক্ষের হাতে। চলতি বছরের প্রথম 5 মাসেই এই জেলায় খুন হয়েছেন 23 জন, যার মধ্যে 22 জনে ছুরিকাঘাতে। শুধুমাত্র মে মাসেই খুন হয়েছেন 10 জন। ঘটনা বিশ্লেষণে দেখা গেছে খুনের সাথে সম্পৃক্ত অধিকাংশেরই বয়স 22 থেকে 35। তরুণ যুবকদের এমন বিকারগ্রস্ত আচরণ আর ছুরি চাকু সহ ধারালো অস্ত্রের এমন ব্যবহারে উদ্বিগ্ন স্থানীয়রা। বিভিন্ন জনের আধিপত্যকে অন্যজন মানতে পারছে না, সেই জন্য কিন্তু সেখানে খুনাখুনি হচ্ছে বা ছুরিকাঘাত হচ্ছে, এবং এই বিষয়ে পুলিশের উপরে প্রভাব বিস্তারও করে রাজনৈতিক দলগুলি, যার ফলে প্রকৃত ঘটনা বের হচ্ছে না। এছাড়া মাদকের ব্যাপারগুলো আছে, এই সব কিছু মিলিয়েই আসলে বা এর সঙ্গে যারা যুক্ত কম বেশি সকলেই আমরা এর দায়ী এড়াতে পারি না। রাজনৈতিক নেতাদের দাবি, দলীয় প্রভাব ছাড়াও এসব হত্যার জন্য দায়ী পারিবারিক ও স্থানীয় নানা বিষয়। যারা ঘটনা ঘটাছে তারা তো আমার স্বেচ্ছাসেবক কেউ না, অন্য কোনো সংগঠন করতে পারে, সম্পৃক্ত থাকতে পারে, কেউ কোনো মার্ডার করলে কারো কোনো নিয়ন্ত্রণে থাকে না। এটা যার যার কোনো ক্ষোভ বা আক্রোশ বা কোনো কিছু থাকলে তারাই সেটা করে। আর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপের কথা বলছে পুলিশ প্রশাসন। যে কয়েকটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার অনেকগুলোর রহস্য উন্মোচিত হয়েছে। আশা করি এই বিষয়টা উন্নতি হবে এবং বগুড়ায় যে যে ছুরি মারার যে যে ইদানিং যে কিছুটা বেড়ে গেছে সেটা কমে যাবে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।